মন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর নিকট একটাই আবেদন, উনি কিছু বলুক না, উনি কিছু বলছেন না, আমরাও কিছু বুঝতে পারছি না, আমাদেরও তো কাজকর্ম আছে, আমরাও ফেলে আসছি, তো কি বলবো ওনাকে, উনি কিছু বলুক, ওনার কি অসুবিধা শিক্ষক নিয়োগ করতে, এত সমস্যার মধ্যে ওনার মানে নিয়োগে কি প্রবলেম, এত যে স্কুলের সমস্যা হচ্ছে, আইন তো সবার জন্য দেখছি, হ্যাঁ এই যে দেখুন চিড়ে কি করেছে, শিক্ষকদের চিড়ে ফেলেছে, তাহলে ভবিষ্যৎ কার কি আপনি দেখতেই পাচ্ছেন, কে চিড়েছে, আমাদের আইন, এই যে আইনের এই অবস্থা, ঠিক আছে, তো যেখানে শিক্ষক নেই সেখানে মানে ডাক্তার ইঞ্জিনিয়ার এরপরে আইন আদালত কিভাবে কি হবে, ওরা কিভাবে আগামী দিনের ভবিষ্যৎ কি হবে দেখতেই পাচ্ছেন। গত বছর 2022 সালের 29 তারিখ আর 30 তারিখ পরীক্ষা দিয়েছি, তো আপনারা তো জানেনই 10,300 শিক্ষক ওনাদেরকে দূরীকরণের পর ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার কী হাল, তো প্রত্যেক দিন পত্রিকা বা নিউজ খুললেই দেখা যাচ্ছে, অনলাইন সোশ্যাল মিডিয়া সব জায়গায় দেখা যাচ্ছে যে কোনো একদিন ওইদিকে রাস্তা অবরোধ হচ্ছে, ওইদিকে স্টুডেন্টরা রাস্তায় বসেছে, এটা কী কারণ, স্কুলের ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়গুলিতে কোনো শিক্ষক নেই, কোনো স্কুল মাত্র 5 জন শিক্ষক দিয়ে চলছে, 200 জন স্টুডেন্ট, 300 জন স্টুডেন্ট, তারপরে আরও কোনো এই মনে অনেক স্কুলের সন্ধান পাওয়া যায় যেখানে মাত্র 1-2 জন শিক্ষক আছে। নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিষয় সেখানে এটা রাজ্য সরকারের ব্যাপার, এখানে আমাদের কিছু করার নেই, আইনের মধ্যে থেকে যেটা সম্ভব সেটাই ওরা করতে পারবে, কিন্তু আইনের ব্যর্থ কোনো কাজ করা ওদের ওটা হবে না। কিন্তু আমরাও দেখতে পেলাম যে ওদের যে ফ্ল্যাক্সটা এটা পুলিশ কর্তৃপক্ষ থেকে ছিঁড়ে দেওয়া হয়েছে, এটা ভুল কথা, পুলিশকে তো ছিঁড়তে যাবে, এটা তো আমরা নিজের চোখে দেখলাম, না না এটা এটা প্রশ্ন ওদেরকে আটকানো হয়েছে সেটাই বলছি, এরা তো আন্দোলন করেছে, তারপরে পুলিশ ফ্ল্যাগ ছিঁড়ে দেবে, না না এটা এটা ঠিক না।